ক্লাস থ্রি, তোমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপার, মানে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের থাকে নিউ র্যাডিয়েন্ট রিডার্স আর গ্রামার। গ্রামার আমি এখন করাচ্ছি না, আজকে হবে নিউ র্যাডিয়েন্ট রিডার্স। এখান থেকে আমরা পড়াবো দ্য এভার গ্রিনস ওয়ান, পেজ 39। বেশ, তোমরা বইটা খোলো, পেজ 39 তোমরা খোলো। বেশ, এবার দেখো, প্রথমে লেট আস লিসন অ্যান্ড রিপিট, কতগুলো ওয়ার্ড আছে। তার আগে এভার গ্রিনস মানে তোমাদের আমি বলে দিই, এভার গ্রিনস মানে হচ্ছে চিরসবুজ, চিরসবুজ বা চিরহরিত। সবুজের আর একটা বাংলা হয় হরিত, সবুজের আর একটা বাংলা হয় হরিত। সুতরাং তোমরা এখন চিরসবুজই জান, কিন্তু চিরসবুজ কোথায় কিভাবে কি হলো সেটা পরের পাঠে তোমরা জানতে পারবে, এখন নয়। এখন এই গল্পটা আমরা পড়ে নিই, তারপরে তখন ওটা আলোচনা হবে। বেশ, এবার দেখো, দ্য এভারগ্রিনসের ঠিক নিচেই লেখা আছে লেট আস লিসন অ্যান্ড রিপিট, শেখো এবং রিপিট করো। কিভাবে? ও ইউ একটা দুটো ভাওয়েল তোমার লেটার, এই ও ইউ দিয়ে যে শব্দ তৈরি হয় তার মধ্যে কয়েকটা এখানে দিয়েছে, যেমন অ্যাবাউট, লাউড, হাউস, সাউথ, শাউট, ক্লাউড, মাউস, প্রাউড। এগুলো তোমরা ভালো করে পড়ে মুখস্থ করবে, এগুলো পড়বে এবং বানানগুলো মনে রাখবে। বেশ, ঠিক আছে, এবার পরবর্তী পর্যায়ে এসো, গল্পটা আমরা শুরু করি। ওয়ান্স আপন এ টাইম এ প্রেটি লিটল বার্ড হ্যাড পার্সড হারসেলফ অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। কোনো এক সময়ে একটি সুন্দর পাখি একটা গাছের ডালের উপরে বসেছিল। পার্চ, দেখো মোটা অক্ষরে লেখা আছে PERCHED, পার্সড, পার্স, PERCH, পার্স মানে হলো দাঁড় বা দাঁড়ে বসা, তো এখানে তো দাঁড় নেই ডালে বসা, সুতরাং পার্স মানে ডালে বসেছিল। তাহলে পুরো মানেটা কী হলো, না কোনো এক সময়ে একটি সুন্দর ছোট্ট পাখি একটা গাছের ডালে এসে বসেছিল। শি ওয়াজ ভেরি প্রাউড অফ হার বিউটিফুল উইংস, সে তার সুন্দর ডানা ডানা দুটির জন্য খুব গর্বিত ছিল। জাস্ট দেন অ্যান আগলি লিটল মাউস পাসড বাই, ঠিক সেই সময়ে একটা দেখতে খারাপ কুৎসিত ইঁদুর সেদিক দিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য প্রাউড বার্ড বিগ্যান টু লাফ লাউডলি, এবং ওই গর্বিত পাখিটি খুব জোরে জোরে হাসতে লাগল। হোয়াই আর ইউ লাফিং, আস্ক দ্য পুয়ার মাউস, পুয়ার মাউস তাকে জিজ্ঞেস, পুয়ার মাউস মানে এখানে তোমার গরিব নয়, মানে তোমার দুর্ভাগা, হতভাগা মাউস বা তোমার কী বল, বেচারা বেচারা ইঁদুর তাকে জিজ্ঞেস করলো যে কেন তুমি হাসছো, অ্যান্ড হুম আর ইউ লাফিং অ্যাট, তুমি কার দিকে তাকিয়ে হাসছ। আই এম লাফিং অ্যাট ইউ, সেড দ্য বার্ড, পাখি বললো আমি তোমাকে থেকে হাসছি, বিকজ ইউ আর সো আগলি, লুক অ্যাট মাই লাভলি উইংস, কারণ তুমি কি দেখতে খারাপ, তুমি আমার এই সুন্দর পাখা দুটোর দিকে তাকিয়ে দেখো। তারপরে সো সেইং সি বিগ্যান টু ফ্লাই অ্যাবাউট ফ্ল্যাপিং হার উইংস টু শো আপ দ্য মাউস হাউ প্রেটি দে ওয়্যার, এই বলেই সে তার পাখা দুটোকে উড়ে যাওয়ার মতো ভঙ্গি করে তোমার ঝাপটাতে লাগলো, যাতে করে ইঁদুরটা দেখতে পায় যে তার পাখাটা কত সুন্দর। শো আপ করছে আর কি, শো আপ করে দেখাচ্ছে যে দেখো আমার এই পাখা দুটো কত সুন্দর। সি সোড হাই আপ ইন দ্য ক্লাউড, সে একদম উঁচুতে মেঘের মধ্যে উড়ে চলে গেল। অ্যান্ড দেন কেম ডাউন গ্রেসফুলি, এবং তারপরে সে তোমার নেমে চলে আসছে খুব সুন্দর করে, টু গ্লাইড ওভার দ্য হাউস টপস, তোমার বাড়ির উপর, হাউস টপ মানে বাড়ির উপরে, উপর সে ছাদ থাকে যদি, সেই উপর দিয়ে সুন্দর গ্লাইড করে নেমে আসছে, মানে খুব সুন্দর স্মুথ মসৃণ ভঙ্গিতে নেমে আসছে। সাডেনলি অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু গ্লাইড ওভার এ হাউস, হঠাৎ সে যখন একটা তোমার বাড়ির উপর দিয়ে ওইভাবে ওই গ্লাইড করে নেমে আসতে যাচ্ছে, সে ড্যাশড এগেনস্ট এ চিমনি, সে তোমার একটা
বাড়ির উপরে চিমনি ছিল, যে চিমনির উপরে ধোঁয়া বেরোবে, গ্যাস বেরোবে, সে চিমনি ছিল, সে চিমনিতে এসে ধাক্কা মেরে দিল। কি হলো? অ্যান্ড ওয়ান অফ আর উইংস ওয়াজ ব্রোকেন, তার ওই দুই ডানার মধ্যে একটি ডানা গেল ভেঙে। অ্যাজ সি কুড নট ফ্লাই উইথ এ ব্রোকেন উইং, যেহেতু সে ওই একটা ডানাতে তার উঠতে পারবে না, একটা ডানা নিয়ে ওড়া যায় না, সুতরাং সি হ্যাড টু গো হোম হপিং, সুতরাং তাকে তার আশ্রয়ে বাড়িতে ফিরে যেতে হবে লাফিয়ে লাফিয়ে চলে। দেখো না, পাখিগুলোর নিচে যখন মাটিতে নামে কেমন ত্রুক ত্রুক করে লাফিয়ে যায়, সেরকম লাফিয়ে লাফিয়ে তাকে এবার বাড়ি যেতে হবে। হোয়েন দ্য কোল্ড ইজ কেম, অল দ্য আদার বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য ওয়ার্ম সাউথ, যখন ঠান্ডার দিন আসে তখন অন্যান্য সকল পাখি দক্ষিণের একটা গরম অঞ্চলে উড়ে চলে যায়। বাট দ্য বার্ড উইথ দ্য ব্রোকেন উইং কুড নট ফ্লাই অ্যালং উইথ দেম, কিন্তু এই যার ভাঙা ডানা সেই পাখিটা তাদের সঙ্গে আর উড়ে যেতে পারল না। সো সি হপড ফ্রম ট্রি টু ট্রি সিকিং ফর শেল্টার, সুতরাং সে ওই লাফিয়ে লাফিয়ে এই গাছ থেকে সেই গাছে তার একটা আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতে লাগলো। সি কেম টু দ্য ওক ট্রি অ্যান্ড সেড, সে একটা ওক গাছের কাছে এলে এবং বলল, আই এম এ লিটল বার্ড উইথ এ ব্রোকেন উইং, আমি একজন ছোট পাখি, আমার একটা ডানা ভাঙা, মে আই স্টে ইন ইউর ব্রাঞ্চেস টিল দ্য স্প্রিং কামস অ্যান্ড অল দ্য আদার বার্ডস কাম ব্যাক এগেন, আমি কি তোমার এই ডালে থাকতে পারি যতদিন পর্যন্ত বসন্ত আসছে, এবং যে পাখিগুলো উড়ে গিয়েছে তারা আবার যখন ফিরে আসবে ততদিন পর্যন্ত কি আমি থাকতে পারি? আউট ইউ গো, শাউটেড দ্য ওক, ওক তাকে চিৎকার করে বলল, আউট ইউ গো, বেরো, তুমি যাও, আই ক্যানট অ্যালাউ স্ট্রেঞ্জ বার্ডস টু লিভ হেয়ার, আমি কোনো অজানা অচেনা পাখিকে এখানে আমি থাকতে দিতে পারি না। দেন দ্য বার্ড আস্ক দ্য উইলো ট্রি ফর শেল্টার, তারপর পাখিটি তখন উইলো গাছকে তার আশ্রয়ের জন্য বলল, অ্যান্ড ইট টু শাউটেড, সেও এভাবে চিৎকার করে উঠল, গো অ্যাওয়ে, চলে যাও। দ্য পুয়ার লিটল বার্ড হ্যাড টু হপ অ্যাওয়ে, তখন সেই তোমার হতভাগা পাখিটা সেই লাফিয়ে 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 চলে গেল। তা গল্পের ফার্স্ট পার্টটা এই পর্যন্ত আছে, তোমরা দেখলে গল্প শেষ হয়ে গেল, এরপরে ওয়ার্ড মিনিং আছে। এখানে তোমরা কিছুই বুঝতে পারলে না যে এভারগ্রিনটা কী, এভারগ্রিনটা পরের পার্টে বুঝতে পারবে। যাই হোক, এই গল্পটার তুমি দেখো ওয়ার্ড মিনিংটা দেখো, পার্স্ট রেস্ট অন সামথিং, তারপর সোড ফ্লাই হাই ইন দ্য স্কাই, রেস্ট অন সামথিং মানে কিছুর উপরে বসে থাকা, সোড ফ্লাই হাই ইন দ্য স্কাই, উঁচু আকাশে উড়ে যাওয়াকে বলে সোর, গ্লাইড মুভ উইথ এ স্মুথ কোয়াইট মোশন, মানে খুব মসৃণ ভঙ্গিতে তোমার অল্প গতিতে চলাকে বলে গ্লাইড, ড্যাশড টু স্ট্রাইক ধাক্কা, তোমার মানে আঘাত করা বা স্ম্যাশ ভায়োলেন্টলি, খুব জোরসে ধাক্কা মারা। আচ্ছা চিমনি, এ প্যাসেজ থ্রু হুইচ স্মোক অ্যান্ড গ্যাসেস এসকেপ, একটা রাস্তা যেখান দিয়ে তোমার একটা ধোঁয়ো এবং গ্যাস বেরিয়ে যেতে পারে, হপিং জাম্পিং লিপিং লাফিয়ে লাফিয়ে চলা। আচ্ছা শেল্টার টেম্পোরারি হাউস ফর হোমলেস, আর যাদের ঘর নেই তাদের জন্য একটা তোমার অস্থায়ী আশ্রয়। এবার এসো কোশ্চেনে, কোশ্চেনে আসার আগে চলো আমরা এখানে চলে যাই কোশ্চেনে। দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কোশ্চেনগুলো দেখো কি। এ হোয়াট মেড দ্য প্রিটি বার্ড ফ্ল্যাপ হার উইংস সো মাচ, এই সুন্দর পাখিটাকে কি তার পাখা ঝাপটাতে তাকে তোমার উৎসাহিত করেছিল, কে তাকে পাখা ঝাপটানোটা কে করিয়েছিল, কে করিয়েছিল, কে আর করিয়েছিল, করিয়েছিল কে? অ্যান্সার দ্য প্রাইড ফর হার বিউটিফুল উইংস, কে করিয়েছিল? তার সুন্দর ডানার জন্য যে গর্ব, সেই গর্বই তাকে এই কাজটা করিয়েছিল। কি কাজ করিয়েছিল? মেড দ্য প্রেটি বার্ড ফ্ল্যাপ হার উইংস সো মাচ, সে চরমভাবে সে পাখা নেড়ে 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 ইঁদুরকে দেখাচ্ছিল। বি হোয়াই ডিড সি লাফ অ্যাট দ্য লিটল মাউস, কেন সে ওই ছোট্ট ইঁদুরটাকে দেখে হেসেছিল? অ্যান্সার হলো সি লাফড অ্যাট দ্য লিটল মাউস বিকজ হি ওয়াজ আগলি টু লুক অ্যাট, এখানে সি লাফড মানে পাখি, সি মানে পাখিটা,
laughed at the little mouse because he was ugly to look at. আর হি হলো এখানে ইঁদুরটা, সে হেসেছিল ছোট মাউসটাকে দেখে, কেননা সে ছিল তোমার দেখতে খারাপ। হাউ ডিড সি ফ্লাই অ্যাবাউট ইন দ্য ক্লাউডস অ্যান্ড ওভার দ্য হাউস টপস, সে কেমন করে তোমার একদম উঁচুতে উঠে চলে গেল তোমার মেঘের মধ্যে, এবং কেমন করেই বা বাড়ির উপর দিয়ে উড়ে গেল। উত্তর হলো, সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস, প্রথমে তো সে উড়ে চলে গেল উপরে, অ্যান্ড দেন তারপরে কাম ডাউন, নিচে এলো গ্রেসফুলি টু গ্লাইড, মানে মসৃণ ভঙ্গিতে তোমার খুব মানে হালকা মোশনে আর কি, অল্প গতিতে এক মানে বাড়ির উপর দিয়ে উড়ে আসছিল, আবার উড়ে গেল উপর দিকে, আবার উড়ে নিচে নেমে আসছিল। আচ্ছা, হাউ ডিড ওয়ান অফ আর উইংস ব্রেক, কী করে তার একটা ডানা ভেঙে গেল। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাবাউট টু গ্লাইড ওভার এ হাউস, সে ড্যাশড এগেনস্ট এ চিমনি অ্যান্ড ব্রোক ওয়ান অফ আর উইংস, যখন সে একটা বাড়ির উপরে গ্লাইড করে তোমার নিচে নেমে আসছিল, সেই সময়ে সে একটা চিমনিতে ধাক্কা মারে এবং তার একটা ডানা ভেঙে যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দি কোল্ড ডেজ কেম, যখন ঠান্ডার দিন এলো তখন কি ঘটনা ঘটল। অ্যান্সার, হোয়েন দ্য কোল্ড ডেজ কেম অল দ্য আদার বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য ওয়ার্ম সাউথ, বাট দ্য বার্ড উইথ দ্য ব্রোকেন উইং কুড নট ফ্লাই অ্যালং উইথ দেম, যখন ঠান্ডার দিন এলো তখন অন্যান্য যত পাখি ছিল সব পাখিরা তোমার দক্ষিণ দিকের যে গরম অঞ্চল সেই দিকে উড়ে চলে গেল, কিন্তু যে পাখিটির ডানা ভেঙে গিয়েছে সে তাদের সঙ্গে উড়ে যেতে পারল না। এফ, হোয়্যার ডিড সি গো আস্কিং ফর শেল্টার, সে তার আশ্রয়ের জন্য কোথায় গিয়েছিল। সি ওয়েন্ট হপিং ফ্রম ট্রি টু ট্রি সিকিং ফর শেল্টার, সে কোথায় গিয়েছিল, না সে তার আশ্রয়ের জন্য ওই লাফিয়ে লাফিয়ে গাছে 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 এ গাছ থেকে সে গাছে তার আশ্রয়ের খোঁজ করতে গিয়েছিল। ডিড দ্য ওক ট্রি অ্যান্ড উইলো ট্রি হেল্প হার, হোয়াট ডিড দে সে, ওক ট্রি এবং উইলো ট্রি কি তাকে সাহায্য করেছিল, না। হোয়াট ডিড দে সে, দ্য ওক ট্রি অ্যান্ড উইলো ট্রি ডিড নট গিভ হার শেল্টার, তারা তাকে কোনো আশ্রয় দেয়নি। দে ড্রোভ হার অ্যাওয়ে, তারা তাকে তাড়িয়ে দিয়েছিল, টেলিং দ্যাট, এই বলে কি বলে, না, দে উড নট অ্যালাউ স্ট্রেঞ্জ বার্ডস টু স্টে ইন দেয়ার ব্রাঞ্চেস, তারা কোনো অচেনা পাখিকে তাদের ডালে থাকতে দেবে না। আচ্ছা, তারপরে দেখো, মেক কোশ্চেন্স ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস বাই ইউজিং কারেক্ট কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট গিভেন বিলো, তোমরা নিচের এই উত্তরগুলোকে কোশ্চেন রূপান্তরিত করবে কী করে, না এইখানে যে লিস্ট দেওয়া আছে হোয়েন হাউ হোয়্যার হুম হোয়াই এগুলোকে বলে কোশ্চেন ওয়ার্ডস, এই প্রথমে পশাতে হবে এগুলো, তারপরে তোমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আর একটা তোমার মানে ক্লু দেওয়া আছে, দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন ইচ সেন্টেন্স বিলো উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্য কারেক্ট কোশ্চেন ওয়ার্ড, এইখানে তোমার যে এই আন্ডারলাইন করা যে তোমার কথাগুলো আছে এটাই তোমাকে সাহায্য করবে, তুমি এর মধ্যে কোনটা ব্যবহার করবে সে এইখান থেকে তুমি তার সাহায্যটা পেয়ে যাবে। যেমন ধরো, সি সোড হাই আপ ইন দ্য ইয়ার, এখানে সি সোড হাই আপ ইন দ্য ইয়ার মানে সে তোমার হাই আপ ইন দ্য ক্লাউডস, হাই আপ ইন দ্য ক্লাউডস সে উপরে মেঘে উড়ে চলে গেল, মেঘের মধ্যে উড়ে চলে গেল, তাহলে এখানে প্রশ্ন হবে কোথায় চলে গেল, কোথায় উড়ে গেল, তাহলে দেখো হোয়ার, হোয়ার মানে কোথায়, হোয়ার ডিড সি সোর, সে কোথায় উড়ে গেল। তারপরে দেখো, সি কুড নট ফ্লাই উইথ এ ব্রোকেন উইং, সে উড়তে পারছে না তার ভাঙা ডানা নিয়ে, এটা কেন উড়তে পারছে না, মানে হোয়াই আসবে এখানে, হোয়াই মানে কেন, দেখো হোয়াই কুড সি নট ফ্লাই। তারপরে দেখো, সি হ্যাড টু গো হোম হপিং, সে এখানে সে বাড়ি গেল লাফিয়ে লাফিয়ে, তাহলে সে কেমন করে বাড়ি গেল আসবে, এবার কেমন মানে কি, হোম হাও মানে কেমন, তাহলে এখানে হাও এলো, হাও হ্যাড সি গো হোম, ঠিক আছে। তারপরে এসো, অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য সাউথ ইন দ্য কোল্ড উইন্টার, সমস্ত পাখি দক্ষিণে উড়ে চলে গেল শীতের সময়ে,
তাহলে এখানে কখন উড়ে চলে গেলটা আসবে, হোয়েন আসবে, হোয়েন ডিড অল দ্য বার্ডস ফ্লি অ্যাওয়ে টু দ্য সাউথ, বুঝতে পারলে? তারপরে সি আস্কড দ্য ওক ট্রি টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস, সি আস্কড দ্য ওক ট্রি, সে ওক ট্রিকে বলল, হ্যাঁ ওক ট্রিকে বলল, তাহলে এখানে কাকে বলল এ প্রশ্নটা আসবে, তাহলে হুম মানে কাকে, হুম ডিড সি আস্ক দ্য লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস, হয়ে গেল কটা, বুঝতে পেরেছ? গুড, এবার এসো, ইউজ দ্য ফলোয়িং ফ্রেজেস ইন সেন্টেন্সেস অফ ইউর, এখানে তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করবে এবং একটা করে বাক্য রচনা করবে। আচ্ছা, এইগুলো সবই তোমার আমাদের আন্টি তোমাদের করে দিয়েছেন, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেনের সমস্ত অ্যান্সার আন্টি করে দিয়েছেন, এগুলোও আন্টি করে দিয়েছেন, এগুলোও আন্টি করে দিয়েছেন, তোমাদের করার দরকার নেই, আন্টি সব করেই দিয়েছেন, তোমরা খালি মুখস্থ করবে। আমি তোমাদের বাংলাগুলো করে দিচ্ছি এ কারণেই যে না বুঝে মুখস্থ করলে মনে থাকে না, আর যদি মানেটা বুঝে মুখস্থ কর, মুখস্থটা করো তাহলে মনে থাকবে। ড্যাশ এগেনস্ট, দেখো এখানে, তাহলে এইসব এবার তোমার সেন্টেন্স তৈরি করো। ড্যাশ এগেনস্ট, ড্যাশ এগেনস্ট মানে ধাক্কা মারা, তাহলে ড্যাশ এগেনস্ট, হ্যাঁ, দ্য বোট ওয়াজ ড্যাশড এগেনস্ট দ্য রকস, মানে নৌকাটা একটা রকে, রক মানে তোমার ছোট্ট পাথরের মানে শিলার পাহাড়, ছোট পাহাড় জলের তলে থাকে এরম পাহাড়, তার নৌকাটা এসে এই রকে ধাক্কা মেরে দিয়েছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে ফ্লাই অ্যাবাউট, উড়া, বার্ডস ফ্লাই অ্যাবাউট ইন দ্য স্কাই, সবাই জানো পাখি আকাশে ওড়ে, গ্লাইড ওভার বললাম, তোমার স্মুথভাবে মসৃণভাবে আস্তে ধীর গতিতে নেমে আসা, উড়াকে বলে গ্লাইড ওভার, দ্য বার্ড স্মুথলি গ্লাইডেড ওভার দ্য হাউস টপস, পাখিটি বাড়ির উপর দিয়ে তোমার খুব সুন্দরভাবে উড়ে এলো। আচ্ছা, প্রাউড অফ মানে গর্বিত, দ্য ম্যান ওয়াজ প্রাউড অফ হিজ সানস সাকসেস, মানে এই লোকটি তার ছেলের সাফল্যের জন্য খুব গর্বিত, সাফল্য ছেলের সাফল্যের জন্য গর্বিত, ভালো কথা। শো অফ, শো দেখানো, হি ইজ অ্যান ইরিটেটিং শো অফ, এটা মানে কি, সে তাকে, সে একটা তোমার বিরক্তিকর দৃশ্য, হি ইজ অ্যান ইরিটেটিং শো অফ মানে সে একটি বিরক্তিকর দৃশ্য, কোনো কোনো মানুষ ছেলেকে, মানুষ থেকে বিরক্ত লাগে না, সে এমন সাজ পোশাক করে সেভাবে খুব ভালো লাগছে কিন্তু মানুষ যারা দেখে তারা বিরক্ত হয়, তাকেই বলে ইরিটেটিং শো অফ, এমন করে চুল কেটেছে, হ্যাঁ, সে চুল কাটা, সে মনে করছে খুব ভালো লাগছে কিন্তু লোকে দেখে তাকে বিরক্ত হচ্ছে, তাকে বলে ইরিটেটিং শো অফ, বুঝতে পেরেছ? আচ্ছা, কারেক্ট দ্য স্পেলিংস, সাউটেড, এস ও ইউ টি ইডি সাউটেড বানান ভুল, এস এইচ ইউ টি ইডি সাউটেড বানান ঠিক, সাউটেড মানে চিৎকার করলো, সাউট মানে চিৎকার করা, সাউটেড মানে চিৎকার করলো, হ্যাঁ, এটা এস এইচ ও ইউ টি ইডি, এখানে এইচটা বাদ দিয়েছে। আচ্ছা, পার্সড, পার্স মানে তো বললাম, পার্স মানে হয় তোমার দাঁড় আর পার্স আবার দাঁড়ে বসা, এখানে পার্স মানে দাঁড়ে বসিল, বসলো, হ্যাঁ, না পি আর সি এইচ ডি পার্সড হবে। আচ্ছা, বিউটিফুল, বিই ইউ টি আই ফি এফ ইউ এলটা ভুল বানান, বিই এ ইউ টি আই এ বিউটিফুল মানে সুন্দর, লাফিং, এল এ ইউ এফ আই এন জি লাফিং, আর এখানে এল এ ইউ এফ আই এন জি লাফিং, এটা কারেক্ট, লাফিং মানে হাসছিল। আচ্ছা, গ্রেসফুলি, জি আর এ সি ই এফ এফ ইউ এল এল ই, তোমার গ্রেসফুলি এটা তোমার বানান ভুল আছে, জি আর এ সি ই এফ ইউ এল গ্রেসফুলি। আচ্ছা, চিমনি, সি এইচ ডবল ই এম এন ওয়াই এটা ভুল, সি এইচ আই এম এন ওয়াই চিমনি, যে স্ট্রেঞ্জ, এস টি আর এ আই এন জি ই স্ট্রেঞ্জ, এস টি আর এ এন জি ই স্ট্রেঞ্জ, এটা কারেক্ট। তাহলে এইগুলো তোমাদের হয়ে গেল, এবার তোমাদের যেটা আমি বলবো যে তোমরা এই কোশ্চেনগুলো সমস্ত লিখে নেবে, না লিখে নিলে তো হবে না, লিখে নেবে, এবং তোমাদের একটা অনলাইন পরীক্ষা হবে সম্ভবত তোমার জুলাই মাসের প্রথম সপ্তাহে, সেই পরীক্ষায় তোমাদের এই কোশ্চেনগুলো থাকতে পারে, সুতরাং তোমরা এটা কোশ্চেনগুলো সব মুখস্থ করবে, একটা খাতায় লিখে নেবে, সমস্তগুলো খাতায় লিখে নেবে, আগেরগুলো নিশ্চয়ই লিখেছো আমি বলেছিলাম, তার সঙ্গে এটাকেও লিখে নেবে, ঠিক যেভাবে লেখা আছে ভাবে লিখে নেবে, লিখে নেওয়ার পরে মুখস্থ করবে, করার পরে সেইটা আর একটা খাতায় লিখবে, লিখে যদি বাড়িতে দেখাবার কেউ থাকেন, বাবা মা বা প্রাইভেট টিউটার কাকা যেই থাকুন তাকে তুমি দেখিয়ে নেবে, আর যদি সেরকম তোমার সুবিধে না থাকে তাহলে তুমিই তোমার নিজের টিচার হয়ে যাবে, তুমি একটা মুখস্থ করবে, করে একটা খাতায় লিখবে, লেখার পরে তুমি এবার যেখানে তোমার
এই জিনিসগুলো লেখা আছে, মানে তোমার ঠিক জিনিস যেখানে যে খাতায় তুমি লিখে রেখেছ সেই খাতাটা বের করে দেখবে যে কোথায় কোথায় ভুল হলো। যেখানে ভুল হলো তুমি তো পেন্সিলে লিখবে, যেখানে ভুল হবে সেটা তুমি মুছে দিয়ে ঠিক করে নেবে। হ্যাঁ, এগুলো তোমরা ঠিক মতন মানবে, আর এমনিতে ভালো থাকবে, বাইরে খুব কম বেরোবে, বেরোলে মাস্ক পরে বেরোবে, সাবান টাবান দিয়ে হাত ভালো করে ধোবে, আর বাইরে থেকে এলে পা হাত সব ভালো করে ধোবে, জামা কাপড় ছেড়ে দেবে। হ্যাঁ, খেলাধুলা এখন বাইরে একটু কম করবে, তাহলে সবাই ভালো থাকবে। তাহলে আজকের মতন এই থাকলো, তোমরা এগুলো কিন্তু পড়বে, আমি আবার পরের দিন পার্ট 2 নিয়ে আসছি। ঠিক আছে, গুড বাই।